সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধর উদ্দেশ্যে যো যো গৃণত শিরে বন্দনা গোজাঙর আর বনবন্তের পরম পূজ্য সদ্য মুক্ত পুরুষ সাংমাজাদর গুরুবজ্জল নক্ষত্র সাধ্য বনবন্তের উদ্দেশ্যে নত শিরে যো যো করি বন্দনা কর আমি শিগ নতুন্দরী সদ্য বুদ্ধিবার বান্ধরে লাগতে যাই ইচ্ছা আমায় দু আমার এই যে অনুষ্ঠান অনত দেখাতুন মুদ্ধমণি ওই মানে নক্ষত্র দক্ষিণ করে নেই মানে হিয়দে তার দীর্ঘ প্রবুজ জীবনের মানে হিয়দে উজ্জ্বল ভবিষ্যৎ এই যে আলোকিত জীবন মানে লাভ করে নেই সেই পরম পূজ্য শ্রদ্ধ বুদ্ধিবার বান্ধে উদ্দেশ্যেও মই নত শিরে যু যু করে বন্দনা গজাঙর বান্ধেরে আর ইয়াদ মর উপস্থিত যে সমস্ত বান্তে বন্ধুগণ আগন ভিক্ষু সঙ্গ থারার প্রবজ্য জীবন সুগক মঙ্গলক বালে দুঃখ জ্ঞান সত্য প্রজ্ঞায় পরিপূর্ণতা লাভ করি নেই তারা জীবনের তাদের সার্থক ধন্য হোক এই আশীর্বাদ দিনে দি আর ইচ্ছে উপাসক উপাসিকা তুমি যারা ইচ্ছে ইয়ত উপস্থিত হইও এক হল দে তোমার মধ্যে দি যে কান মানে হিয়দে এই অসুখ বড় ধরনের অসুখর মানে দুগর জিঙ্গানি গুদি জি তা সিদ্ধ নিচ্ছে মানে মুক্তি উনি ওই এই পুণ্য কর্ম করা নান সম্পাদন করা হলো আর হলো দে তোমার ইজ্ঞ জ্ঞতি তোমার পরিবারের সদস্য ইন্ডিয়াত পড়ালেখা করার লই তাইও মানে হিয়দে একটা দুর্ঘটনা একটা আহত হই সেইও দলে দালে সিদ্ধুর মুক্তি অনি হয় শারীরিক মানসিকভাবে দলে দালে সুখে মঙ্গলে থে পারক গমে দলে লেগা ফুরি নে মানুষের মতো মানুষ অনি হয় সমাজত দেশত জাতত তোমার গুরু পরিবারত বংশত গুরু উজ্জ্বল গুড়ি ফারে ফারা এদিক কেন আশীর্বাদ দিনে দি আর ইচ্ছে আর তোমাক নতুন গড়ত এই যে মানে হিয়দে তুমি ফারুইও এই নগরা নদ তুমি দাঁতে সুগে মঙ্গলে নিরাপদে শারীরিক মানসিক গমে দোলে মঙ্গলে সুগে থেনেতে তোমার এই ঘরত ব্যক্তি জীবন পরিবার জীবনত ইয়াদে আয় উন্নতি হোক সুখ সমৃদ্ধি উন্নতি সুবৃদ্ধি লাভক ইয় জীবন সুগময় হোক পর জীবন সুগময় হোক হন এক জন্ম যাতে ব্যাগ কোনো সে নির্বাণ সুখ লাভক এই আশীর্বাদ দিনে দি দুই কান ধর্ম দেশনা হবাইতে জানো ইচ্ছে হলো দেয় বাড়ি ঘুরি নেই থমাইতেই মানে এই খুব দোল দিন এই মানে সুদিন হম্বিয়াই সুসময় দোল সময় এই দোল মুহূর্ত ইত্যেবেলা দোল মুহূর্ত হঙর সুদিন হঙর ইচ্ছে তুমি ইচ্ছে দিন বিদিরে পুণ্য ঘুরি ফাল্লা দে পুণ্য সম্পাদন ঘুরি ফাল্লা এবং পুণ্য এই সম্পত্তি মানে হামা হামেলা দেয়াই হম্বিয়াই জমা করলা দেয়াই তা সে পুণ্য সম্পত্তি হচ্ছে হি 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 পুণ্য তোমার হচ্ছে মানে হিয়দের লাভ লোয়াই তা সেই পুণ্য সম্পত্তি লাভ লাভর ফলাফলান অল দেহি এই বুদ্ধমূর্তি দান তুমি গড়িলা বুদ্ধমূর্তি দানে বুদ্ধিজ্ঞান লাভর হেতু জ্ঞানী প্রজ্ঞাবান ওবার হেতু সেই পুণ্য সম্পত্তি তোমার হচ্ছে লাভ হলো আর লাভ হলো অস্ত পরিষ্কার দান যে গুজ্জু অস্ত পরিষ্কার দানের দ্বারাই তোমার নারী যদি পুরুষত্ব প্রার্থনা আর পুরুষত্ব তারা লাভ করেন আর মরদে যদি অস্ত পরিষ্কার দান করেন তারা মানে জন্মে জন্মান্তরে মানে সে বিকৃত জীবন মানে ফেনেপি তারা হি হয় দীর্ঘ প্রবজ্য জীবন নয় তারা বুদ্ধ শাসনত হেবার মতন সেন এই সুখ মানে তারা লাভ করি পারন এবং বুদ্ধ দর্শন ফেলে এসবিক্ষু হনার সাথে সাথে ঋদ্ধিময় পাত্র শিবর অস্ত উপচার উপস্থিত নিয়ে হই তারা ঋদ্ধিময় প্রবজ্ঞা নিয়ে হই মানে দুঃখ মুক্তি নিয়ে বা লাভ করি পারন সেন হিত হইয়ে দেই আর হলো দে ইচ্ছে সঙ্গদান সঙ্গর উদ্দেশ্যে যে সমস্ত তুমি দানানি গচ্ছু সঙ্গদান সঙ্গর উদ্দেশ্যে যে দানানি গজ্জু ইচ্ছে সেই সাথে এই যে হিয়াদে বস্ত্রদান বস্ত্রদান এলো দে দোল দেহ দোল হিয়ে রং রূপে রঙে দগে দাগে
ekore mane hi defit senanya mane punno hitu tomar labui ya bostro dane bele duloi arolo dehi jarme jomantre hono habor suor obam notai tara sab samay mane dol dol habor suor tara uribi ni bambu obam nei guri ni ai e sikke punno hitu mane je tomar labui ya ni te argolla mane upokutto bante mar bijoi poti bimbodan te eze marore mane hi hoide sei marore hi hoide ontrai upodrop ei mane hi hoide noi para hono manjor among tomar pobichot ebong bortoman jibonot ebong utit janme janmantre mane poro halo jibonot jate sanya ontrai maronana oposukti tomare ei mane hi hoide gurino pare para sanyone kan mane hi hoide shukti gera mane se punyo hitu lab guri laide tar da labi shrestho mane arahat buddha samahali norodethe sarbochcho labi bothe buddhar shichcho sangar jitu gun agrashrabok mahashrabok mane je elagai de kintu sittur moddhe sarbochcho mane hi hoide labi bolo de mane bagyo banno punyo banno holo de mane shibuli banti aide শিবুলি বুদ্ধ এটা বুদ্ধ হিসাবে হন্ডে আয় দে কিন্তু তাহলে তা বুদ্ধর শিচু আয় শিবুলি বান্তে আয় তা শিবুলি বান্তে এমন জন্মে জন্মান্তরে ওই একটু আগে যে বান্তে বন্য হয় না দান ফারামি গজ্জি মানে এমন দান পুণ্য ফারামি মানে গজ্জি মানে অবাম নেই গুড়ি নেতে মানে হিওদের সে আঙুরি দান গুজ্জে ওঘাতরে এক করে মানে হিওদের উদার মনে পুঁজি মনে শ্রদ্ধা শিখতে দান গুজ্জেতে নানান বাবুত্রে হিনা মধ্যে হানা বিনা হিয়দে ইয়ে নানা বাবুত্রে ইয়ে জিনিস দান করছি সেই পুণ্য হেতু দ্বারাই সেটাকে খেয়ে বুদ্ধ শাসনত বুদ্ধ সমহালীন আমার গৌতম বুদ্ধ সময়ত মানে হিয়দে এই বুদ্ধ শিচ্ছ অনেক হয়েছে মানে লাভের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই মানে হিয়দে এই ক্ষমতান মানে খেয়ে গি ফ্যাশন একটু খেয়ে বেলে জিন্দি যায় সিন্দি থাক হন হয় না তো অভাব নেই এমনকি দেবতা অনেক বৃক্ষ দেবতা ভূমি ভাসি দেবতা পর্যন্ত তার দান্দনে মাঞ্জেন সাগর দেবতা পর্যন্ত হিনা দান্দনে সিনাঞ্জি তলতে সে লাভি শ্রেষ্ঠ মানে শিবুলি বান্তে প্রতিবিম্ব তা মূর্তি দান করছো তুমি তাহলে সে লাভত্যেই সে পুণ্য হেতু লাভ করিবে তুমি মানে সে হেতু বইও তুমি গুড়ি ফেলে লা দিয়া যে সে পুণ্য অনেক ফেলা দিয়া শিবুলি বান্তে মূর্তি দান করিলা তারপরে দিয়ে হলো দে ঠিঙা দান করিলা ঠেঙা দানে অত্ত দানে ছয় ছাও বেলা সেই নগরী নগরী আছে আমি ঠেঙা খুঁজে মালিক ওপারে দান মানে সেই ঠেঙা দানত দ্বারা যায় তাই তেওঁ দে এসে ঠেঙা মানে যে পুণ্য যে তুমি সিহঁতে সেই পুণ্য আনো এতিয়া লাভ গুড়িলা আই দেই যে তুমি মানে যে ধান গুড়িলা ঠেঙা এসে ঠেঙা তোমাৰ অভাৱ নথেব জন্ম জন্মান্তরে কারণ অত্ত জীৱত থাকিব সিহঁত বেকানি পরিপূর্ণ গুড়ি ভাৰে অত্ত জীৱত নথেব অনেক কান মানে ধর ইয়ে তাহলে ইয়ে তো গুড়ি ফাটে না একালে সাংমা হদা হন দেয় ঠেঙা দিলে ও মানে বাঘ সুখ পায় কান হদা আগে দিয়ে আই দি ঠেঙালে সম্পূর্ণ বেজ্ঞানী পরিপূর্ণ গুড়ি ফাড়াবে ধর ইচ্ছা পেলে ঘরত শুবন নেই আলমিরা নেই ঠেঙাবো তাহলে আলমিরা আনি ভারণ দেখি এই তারপরে ধর বেলা হচ্ছে ঘরত মেলা হিওদে এই তোমার মানে হিওদে দোকানে মানে সিহঁতে জিনিস ফাদি মানে লাগে তা চিনি ঠেঙাব দিলে বেকানি পরিপূর্ণ গুড়ি ভাড়ে বে কানি সব পরিপূর্ণ গুড়ি ভাড়ে দিয়া যায় তাই হচ্ছে ঠেঙার বিনিময়ে যেমন এই জিনিস আনি তুমি সংগ্রহ করছো এ বুদ্ধ মূর্তি দান হ্যাঁ বুদ্ধ মূর্তি বই আনি ভাজ্য বই তারপরে অত্যাভরিকার দান করছো অত্যাভরিষ্কার আনি আনি ভাজ্য বই হার কারণে আনি তো ভাজ্য দি ঠেঙাব দিনে দিয়ে আনা ভাজ্য বই ঠেঙাব দিনে দিয়ে তুমি এনে ফিগো দেয় এই নিয়ে মা আনা বাদে হন দিন নফেলাম তেওঁৰ কাৰণে মানে ফেয়ু অঁ তাৰপৰা এই যে সংগদান কৰিলা তহলে সংগদানৰ জিনিছ আনি শিঙিৰি ফিঅ দে ঠেঙাবৰ বিনিময়ে ফিঅ দে চাবেক ফিঅ দেও ঠেঙাবৰ বিনিময়ে অঁ তহলে ইয়েনি মানে এই যে সিহঁতে ঠেঙাৰ বিনিময়ে যে সমস্ত জিনিছ আনি তুমি এতিয়া মানে সিহঁতে ফেয়ু তে ঠেঙাব যদি নদে দখন দিন নভাল লাগো যেমন আমাৰে আনিলা গৈ গাড়ী ভাড়া কৰি পানে দায় আন্য চাদ বুধি পানে দায় ইচ্ছল ইচ্ছেহীনভাৱে ধৰা ইদ্ৰতন আদি এজন সম্ভৱ বোলো লওঁ সম্পৰ্ক সিহঁতি না দে একদিন পুৰ লাই লৈছে তুমি বেঙে তুমি আদি এটা অঁ ঠাইতে সিনা মতে সিয়া দে অৰ্থাৎ বান্ধে তাহাৰে গাড়ী ভাড়া দিনে দি মানে সিহঁতে গাড়ী নিজস্ব গাড়ী তাৰা এনেই
মানে ইদু তারা অবস্থিত ভাই তুমি শূন্য হন বলি ফাল তোলে সিয়ান হিয়লো দে জান দান করে ভাই অল বান্দরা যে তুমি যে গাড়ি ভাড়া নদন না সিয়ান হিয়লো দে যে গাড়ি দান করে ভাড়া জান দান করে ভাড়া অল দে সিয়ান ইয়ো শূন্য হই যে কই তোলে যে একখানে হদকানি মানে হিয় দে যে তোমার যে শূন্য সম্পত্তি তোমার জীবন তুমি হামিলা মুম্বাই কাম বাদ গর ভেবা এসিতে হতে ইরে গম দিন শুভ মুহূর্ত গম দিন সুদিন এই দিন এই দিন মানে হলো দে সাংঘাতিক গম দিন তা হোদার হোদার এটা মুই হওয়ার ইচ্ছে যদি মুই মরি যাঙ্গই তাহলে মাতু মনে হতে মু মুখ দায় করার জন্য যে ধর্ম দেশনা দেবো ম মনান হুজি উড়ি মুই যদি মরি যান তাহলে মুই যে গম গম জাগার দিন তা তুমি যদি মরি যাও হোদার হোদার মরি দো না যেবা সে মুই হন দিন খাম মনে মানে তুমি হন দিন নমুজ তারপরে মানে ইয়া হতে যদি মরি যালে ইয়কিনি এই পূর্ণ চেতনা হলো যদি মরি যাই আমি তুমি তাহলে আমার হিন আমাদের গতি হব উর্দু গতি হব হনাদের নিম্ন গতি হব না সেনাই চলতে এই পূর্ণ চেতনা চিত্ত চেতনা যার বেশি বলবৎ হব যার বেশি শক্তিশালী হব হ্যাঁ এই পুণ্য আনি থে তার বেশি বাড়িব এই পুণ্য চেতনাব এই পুণ্যর হিন আমাদের সেই শ্রদ্ধা হিয়াদের চিত্তব যার বেশি শক্তিশালী তার বেশি মানে পুণ্য হয় যার যেহেতু মানে হিয়দে এই ইয়া শক্তিশালী নয় দুর্বল তার এত কিছু পুণ্য পুণ্য তেমন মানে লাভ দোনা দেই সেনাতে হল দেয় তুমি হচ্ছে এই মুহূর্তবোধ মানে যে দানগুড়ি ভাজ্য ইয়ান জীবনের কান্ত মানে লাদে সম্বল হল অর্থাৎ হি সম্বল সুখ লাভ করি যার সম্বল হল দেয় ইয় জীবনত সুখ এথেবার গমে দোলে চুলিবার সম্বল হল পর জীবনত চুলিবার গমে দালে এথেবার লই গমে দালে জন্ম ওভার লই আর হিনাদের মনুষ্য সম্পত্তি দেব সম্পত্তি ব্রহ্মসম্পত্তি নির্বাণ সম্পত্তি লাভ করিবার সেই পুণ্য হিতু সম্বল মানে অল এই সম্বল মানে হিন আমাদের ফেলা দে হিরি বিক্ষু সংঘর মাধ্যমে অর্থাৎ সংঘর উদ্দেশ্যে এই যে এই সমস্ত দানানি গুড়িলা দে কিয়া গুড়িলা দিয়ে আয় দে তাহলে কিয়া গুড়িলা তাহলে এত কানি যে পুণ্য ফেলা আর যে মানে হিয়াদে পঞ্চশীল লুজু পঞ্চনীতি ধর্ম সিএন যে মানে শপথ গজ্জু মুই প্রাণী হত্যা নগরিম মুই মানে হিয়দে মঞ্জ জিনিস সুর নগরিম মুই ফরফা যে নোম মুই মিজে হদা নহোম মুই আর হিন আমাদের হন নেশাদ্রব্য মদ গাঁজা বিহীন জিনিস সমস্ত নেশাদ্রব্য নগরিম তাহলে পঞ্চনীতি ধর্ম সবাত লোনে লই সবাত গুড়ি নে গুড়ি যে মানে শিলু নলবে তুমি গ্রহণ করি না তাহলে সে শিলর পুণ্য হেতু আনিচ্ছে তোমার লাভ হলো তাহলে এই পুণ্য হেতু মানে হিয়দে মঞ্জরে সুখ দে আর ভাব হেতু মানুষের দুঃখ দে সেটা ভগবান বুদ্ধ সপ্তম হয় যে তুমি পুণ্য হেতু ভোগ ব্যাগুড়ি শক্তিশালী করো পুণ্য হেতু যত শক্তি হব তত তোমার সুখ হব পুণ্য শক্তি যত ডাঙর হব তোমার হিন আমাদের মানে লগত মানে সুখ হব দেবলগ দেবতা সুখ ব্রহ্ম ব্রহ্মলে ব্রহ্মা সুখ হব অন্তিমে মানে সেই ডাঙর নির্বাহ সুখ কানু মানে লাভ হব সেনাত্য হলতে এই ভগবান বুদ্ধ সেনাত্য হয় দিয়ে এই হেতু অর্থাৎ ইবে হেতু মানে সংস্কার হয় যারা মানে শিল ফালে ফালে অভ্যেগ গরণ তারা চিউন আরও মরিতে যায় মানুষ হলে জন্ম হলে চিউন শিলবান মানে সিহঁতে অন্ধই অর্থাৎ শিলর প্রতি পঞ্চশীল ফালেবার মানসিকতা তারা ডাঙর হয় সিতে ওই সংস্কার করে জানলে মানে সেইটো সেইটুকরণ নিয়ায় এই সিতে যারা মানে শিল ফালে ফালে অভ্যেগ চিউন মরি জ্বালাইও তারা মানুষ লুকা জ্বালাই আরও চিউন মানে শিল ফালেবার তারা তুন মানসিক উৎপন্ন হব শিল ফালেবাত্য ধারার আগ্রহ জমেব শিল ফালেবাত্যে মনান উৎসাহিত হব তারা মানে সবসময় পুণ্য কর্ম করি দেখতেই মানে তারা চেতনাব সবসময় তারা এনান্য করি নেই জাগে দিবে শীতব গায়ে গায়ে মনত তুন উদয় হব দে উইভূত ভানে জানি মানে সিহঁতে ইয়া উদেগি এসে দিক করে মনের মানে চিত্ত ভিতরে গায়ে গায়ে দিক করে উদিব ওই দিন ওই পুণ্য করি ব্যক্তি মানে সিয়ানে তারা ইয়ে করিব দেয় সাহায্য করিব দেয় তে এ যারা মানে ফাপ গুড়ি উড়ি অভ্যেগ তারা বানা সে ফাপ ফামত লুদুবুদু উড়ি থান ফাপ ফামানি মানে চিনি সুখ দেখন এ যে ফাপ ফাম কর্ম ঘুরি ফেলাম দে আগে তা সে নিয়রি গল্লে তারা ফাপ পানি ডাঙর হয় ফাপ পানি ডাঙর যাকে হব দোকানিও ডাঙর হব দোকানি যাকে ডাঙর হব তারে সারি উপায়ত যে হন দু জায়গা তারে দুখে দিব আর যারা শিল ভালে ভালে থেবা দান পুণ্য কর্ম ঘুরি উড়ি থেবাক বাউনা পুণ্য ঘুরি উড়ি থেবাক সেন সংস্কার ঘুরিবাক সেন ডাঙর ঘুরিবাক সেন শক্তিশালী ঘুরিবাক সিয়াম বলশালী করিবা সেকে ধারার মানে হি হব দেবলগ দেবতা সুখ ডাঙর সুখ মানে লগতলে বড় ধরনের প্রভাবশালী হি না মানুষ রাজ হুল দুনি হুল বান্ধে নহয় না সে অন্য মানে হিহদের সুখ ধারা লাভ হব
আরহিও দে স্বর্গ দেবতা হলে স্বর্গ সুখ ইন্দ্র রাজা সুখ ব্রহ্মা সুখ এ ডাঙর ডাঙর সুখানি হলো দে তারা মানে লাভ গুড়ি বাগাই দে তাহলে ইচ্ছে সে ডাঙর সুখানি ফেবারতে জেনে যে তোমার এই সমস্ত এই দুঃখত্বন মানে হিয় দে মুক্তি এ লাভ গুড়ি ব্যক্তি ব্যাগ দুঃখানি বজ গুড়ি ব্যক্তি ব্যাগ দুঃখানি হি নামে হয় গুড়ি ব্যক্তি হয় ওই যে ব্যক্তি এই সমস্ত পুণ্য কর্ম মানে সম্পাদন করা না তা বুদ্ধই আছে না তা হারে অতি বুদ্ধ গণের ফল বুদ্ধি তারপরে তার শিষ্য গণাইও থা লগে লগে এলাক থারাইও মানে থারে ফল গুজন দে থা লগে লগে হারাম বুধ আমার গৌতম বুদ্ধ যেহেতু কোন তার শিষ্য এলাক দেখ কোন থাক গেতি এলাকে আগ জন্ম দু দেখ কোন থাক গেতি এলাকে এ থা যে মানে হিসাবে নেতা বহু মেয়াই ডাঙর কথা যে দলে দালে শিল্পা লিগি হ্যাঁ জানিয়ে ফলো উজ্জি উদিত বুদ্ধ গণরে ঠিক থা শিখছ নেই সে কে থাক গেতি এলা ও থা মুরব্বী বই এই যে এলো এই যে থারা সঙ্গে তারা ফলো উজ্জ নাই দে তাহলে আমার একে সে ওরা পরিব দেয় বুদ্ধ মানে হিও দে থার দেহ ন থালে ইউ থার ধর্ম শিখকে উপাদে ছানি তো আগে তাহলে ধর্ম শিখকে উপাদে ছানি আমার দুজে কে আগে হাসে আমার একে সেই ধর্মর উপাদে শিখকে এই জিনিস সমস্ত গুড়ি নে গুড়ি আমার মানে সিয়েনি ফলো ওরা ফুরিব দিয়ে দি তার দলে শিল ফেলা ফুরিব দলে দালে হিনা আমাদের শ্রদ্ধা শীতে যা পারে এ দান পুণ্য ঘোরা ফুরিব আর শ্রদ্ধা করি না আমার বাবনাও ঘোরা ফুরিব তাহলে আমি এভাবে যদি এই পুণ্য হনুমানে ঘুরি এই বুদ্ধর শিখতে নিয়ে যদি দলে দালে ঘুরি ফারি বুদ্ধর যে নীতি আছে সে নীতি এনে পালন করি না যদি আমি যদি ফে ফারি এবং শুলি ফারি তাহলে হিনা আমাদের ব্যাকুনর সুখ হব ব্যাকুনর মঙ্গল হব দে তাছাড়া হলদে এই অন্য অন্য যে লই যেম্বা সুখ এই বুদ্ধ নীতি বুদ্ধ হদা দুরিলে সে তুমি ডাঙর সুখ লাভ করি ভারি আয় দি তা বুদ্ধ দহন সাধারণ মানুষ নয় বুদ্ধ অসাধারণ বুদ্ধ অনন্ত জ্ঞানী বুদ্ধ মানে সিহঁতে অনন্ত হীন আমাদের জ্ঞানের অধিকারী মাঞ্জরা হীন আমাদের সিহঁতে সুপথ দিকে দিয়ে বুদ্ধ সুপথে পরিচালিত উজ্জি বুদ্ধ সুপথ দিকে দি ইন্দিজ ইন্দিন জিও ভগবান বুদ্ধ হইয়া দেয় তাহলে ইন্দিজ হইতে হইয়া দেয় ওই ফোত্তান দেখে দে শিলফা লেলে সুপাই সে ফোত্তান দেখে দে দান করলে মানে সিহঁতে মনুষ্য দেব সম্পত্তি বেকানি লাগে হারণ সম্পত্তি নতলে হনদিন সুখ বগুড়ি নোয়ারে হয়ে যায় জন্মে জন্ম মান্তরি আয় দে হাজে মানে সিহঁতে এই সিহঁতে সম্পত্তি ইয় লাগে তে আরো মানে সে নিথেনে ন সে নিথালে ইয় হিন্দু আর এক যদি জ্ঞানান নথায় তাহলে থাও নব হয়ে দেয় তাহলে মানে জ্ঞানান থা পড়িব তাহলে জ্ঞান ভেবাইতে আমার কি করা পড়িব এই মানে সিহঁতে একখানা একখানা হলে ইয় ভাবনা করা পড়িব যা পারে অথবা পাঁচ মিনিট দশ মিনিট ধরে আমি হাত কনাকন যদি তুমি হাত কনাকন যদি মৈত্রী পাবো না ঘুরি ফার ঘর এ সকল প্রাণী যদি মঙ্গল হাকাম অলর করে বুঝি না বুঝি সকল প্রাণী সুগীয় দোক দুগতুন মুক্ত দোক সভ্য সত্তা সুগীতা হন্দ এদিক করে ভাবি ভাবি যদি আমি দশ পাঁচ মিনিট ঘুরি ফারি তাহলে সেই ভাবনার পুণ্যর দ্বারাই আমার হি হব দে জ্ঞান হব দে কি জ্ঞান মৈত্রী জ্ঞান সেই মৈত্রী জ্ঞান যাকে হব অমুকে মোরক সুমুকে মোরক আমি সিয়ান হনাদি মুহতো না নহব মনে মনে ইয়ে নভাবিব হ্যাঁ বাজুক হ্যাঁ গমে থোক হ্যাঁ নিরাপদে থোক হ্যাঁ সুখে থোক হ্যাঁ নিরোগী উড়ি থোক আমার সে হদান এব সে চিন্তিয়ান আমার উদয় হব তাহলে সে মৈত্রী জ্ঞানান ফেলে তাহলে দেবতা ব্রহ্মাই তো যেমন প্রিয় পারে মানুষও প্রিয় পারে নিজেও সুখে থেবারে দেই কোন মানে সিহঁতে দাগে দে তোরা হিনা সুতি উড়ি নোৱাৰে যদি কৰ্ম নুঠায় তোরা কোনো আগুনে হিনা সুতি উড়ি ভাত নয় সুতি উড়ি ভাত নয় কোনো সূত্রীয়া তোরা হিনা গায়ে উড়ি ভাত নয় হিয়া তোরা দিলে গায়ে আসি পুরেও দিব তাই তোরা সুতি উড়ি মনে নহব তার তুই ইয়া ওই যে তুই মূর্তি ভাবনা করাচ্ছিস সে মূর্তি জ্ঞান তোর আগে দেয় সিয়ানে মানে সে মূর্তি ভাবনা গড়ার সাথে সেই শক্তি আনে মানে ব্যাগ ঘুরিব ওই শত্রু পরে শিবে তোরা হন দিন হুতি উড়ি ভাত নয় সে এ সত্যি মূর্তি গুণানে না দেখানো যায় কিন্তু কিন্তু যাকে সময় আছে সে কেদে হাজ দে দেয় অদৃশ্যভাবে হিনা দেখো দোকানে ওদের হাম দে দেয় মূর্তি জ্ঞান বুঝো মূর্তি শক্তি আনাই তাছাড়া এতে আমার ওদের মানে সেই ভাবনাবো যদি আমি যদি ঘুরি ফারি ডিম মানে হাকন হাকন তাতে আমার তিও বালো অপরজনতীয় বালো বে কোনোতে বালো বে কোনোতে মঙ্গল হয় দেই তাৰপিছত মঙ্গলর হাম বালকখানি ঘুরিলে আরো সূত্র ভাত ঘুরি দেই আমি হয় দেই মিহে যে ইয়ে সূত্র মঙ্গল সূত্র হয় দেই তা মঙ্গল সূত্র দাগে পূজনীয় ব্যক্তিকে পুজো করা সম্মানিত ব্যক্তিকে সম্মান করা সেই গুণানি থাকিব যেমন সি গুণ বর্জনরা মানে সিহঁতে সেবা যত্ন করা না যথাযোগ্য মানে ইয়া গৌরব সম্মান পুজো করে না এসে গুণান মানে সিহঁতে থা ফুরিব সে গুণান ঠেলে তাহলে তোমার তে বিরাট মঙ্গল হব দেই এই দশ এই মঙ্গলসূত্র দায় দে এই সম্মানিত ব্যক্তিকে সম্মান করা উত্তম মঙ্গল সে গুণান থানা দরকার প্রত্যেক মানুষ
গুরব নিয়ে বে গুরব গরা না সিয়ান মানে হিনা বদে সেই গুণান থানা দরকার এসিয়ান কারণে আনতে উত্তম মঙ্গল হয় দে সামন ব্রাহ্মণ যারা আগন তারারে দলে দলে শ্রদ্ধা পুজো গুরব সম্মান করা না এসি নিয়ে বেকানি উত্তম মঙ্গল দে আদ্যে বরঙা মা বাপ ইউনরে গুরব গরা না সম্মান করা না এসান যদি গড়লে এ উত্তম মঙ্গলয় তারা নিত্য মঙ্গলয় নিত্য সুগয় তা তারা মরি জ্বালাইও আরো মানুষ জন্মালাই তারা সঙ্গে পুজো সম্মান যশ খেতি বে কানি ফেবা কই বে কানি লাভ করিবা কই সত্যি এই যে হিতু ওরা করে দে এই যত তুমি বর্জনরে গুরব গুরিবা যত তুমি হিনান্দে শ্রমণ ব্রাহ্মণের গুরব গুরিবা সম্মান করিবা দলে দলে সেবা যত্ন পুজো করিবা এ তোমার ইয়ে সেই পুণ্যর বলে তুমি এসে সেবা পুজো ছয় সাগর ফেবা উঠি তা সিয়ে নি যারা নগরিবা সিউনে হনাদে সে পুজো সম্মান আনি তারা ফেদাক নয় দে যেমন তুমি সং সং মানুষ চলাইও এ এক দায়ের ব্যাগ গুড়ি নে হেন মানে মানজে পুজো করন মানন এ সম্মান করুন এক দায়ের পুজো ইয়ে নরন দিলে ইউ মু ফিরে যান দিস নয় এ মানে এত মানে ইয়ে দিয়া দে তা সিয়ে নিও মানে হল দে মানে হেতু সিও তো কারণ আগে হেতু আগে নিদান আগে সিও মানে সেন হেতু এই যে যে মানে এই যে বর্জনরে অসম্মান করিব মা বাবরে অবহেলা করিব অসম্মান করিব বুড়ো বুড়িরে আদ্যা বর্মারে অসম্মান অগৌরব করিব শ্রমণ ব্রাহ্মণরে হিনাদে অগৌরব করিব অসম্মান করিব এই শিবে মানুষ এলে হইয়া থাকে সান্য সম্মান ফেত না সান্য সম্মান ফেলে লাভ করি ভাত না যেমন আমি সংস মানুষ এলে ইয় বনমান্তরে জানিয়ে মানে সি ওদের গোদাত বাঙাল হয়ে যায় থাঙাল হয়ে যায় ব্যাগ কুনে হিনা আমাদের শ্রদ্ধা করো ন সে আমারে গত না হি আমারে নত হিতে আমি সে নগরি দিই সে হিতু আমি নগরি দিই তা আমি যদি গত আমিও ফেলাও সে না নিউরি নিও তার লোকের জগৎ আমাদের তুমি তো হয়তো দিক মনে হয় আমি তো ন দিগি রবীন্দ্রনাথে জিন্দি যাইছেন দিও হেন সাঞ্জে মানজে মানে থারা হিনা আমাদের ইয়া করন গুরব করন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রেয়াই দে এ তো মানে মানজে মানন রে থারে সা তুমি চিন্তে উড়ি সবে তাহলে এই যে বুদ্ধ ইউ মানে তা হোমবাদে ডাঙর সম্মান ফিগি হিঁড়ি ফিগি অতীত বুদ্ধগণ রে দলে দালে শ্রমণ ব্রাহ্মণ শ্রদ্ধা করছে দেদি সেন একটু থারে দেবদায়ও ভুজন মাঞ্জিও ভুজন জকয়েও ফুজন নাগেও ফুজন ন বুঝিলে উপায় নেই এমন ডাঙর মানে হিনা আমাদের থাই হিনা আমাদের পুজো ভাই বেগত্ব সর্বোচ্চ শ্রেষ্ঠ পুজো ভাই যে ভগবান বুদ্ধ অন্য জনে অন্য ধর্মে গুরু নেই সাইনি পুজো নোখান দে তা অন্য ধর্ম গুরু নেই হিনা আমাদের তারা সেই পুজো ফিও না বরং আর ভগবান বুদ্ধের জিউনে মানে পুজো করা শিউ নরে তারা পুজো উড়ি ফান্দে অন্য ধর্ম উনি অথচ ব্রহ্মা ইন্দ্র উনি হিনা আমাদের বুদ্ধরে পুজো করেন সে ব্রহ্মা ইন্দ্রের পুজো উড়ি ফান্ন হন না হিন্দু উনি পুজো উড়ি ফান্নে থাকলে সিন্দেউরি সবেন মানে ভগবান বুদ্ধ হোমবা মানে সিহঁতে ডাঙর হিনাওদের পুজো ভাই অ তাই হিনাওদে থারা সি ফান্না সজরে মহম্মদে ফিগে না এর অতরা সি ফিগে না ইয়ে দাঁড়ে সিহঁতে ইয়ে দে ইয়ে দায় দে যিশু যিশু খ্রিস্ট ফিগে না ন ভাই রামকৃষ্ণ ফিগে না জানিয়ে ন ভাই বুদ্ধ ফিগে দেয় একমাত্র হাতুর ব্রহ্মাতুন পুজো ফিগে শ্রদ্ধা ফিগে আর ইন্দ্রতুন পুজো গিয়ে সারি লোকাল দেবতা নতুন নাগ যক্ষ ব্যাক কোন তুন গিয়ে দেখ মানুষ তুন হইয়ে থইলে সিন দেউরি সবাই সেই মানে সিহঁতে ডাঙর পুজো ফানান যাত্রার পক্ষে ফানা সম্ভব নয় সিয়ান মানে একমাত্র আগ জন্ম হইতে ফুল গুজে বুদ্ধ শ্রদ্ধা গুজে শ্রদ্ধা গুজে ভক্তি গুজে দোলে দালে মাতা পিতারেও জন্মে জমানে দোলে দালে ফালে গিয়ে লালন ফালন গুজে দে দে কানন্দি মানে বুদ্ধ সেনা শ্রেষ্ঠতে হনয় কেদি উনুনি দিয়াই দে জ্ঞান দি উনো নেই থার মানে সিহঁতে বুদ্ধি দি উনো নেই মানে বেকানি পরিপূর্ণতা এই যারা বেকানি স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণতা জ্ঞান যারা ফান এই সে উনরে হইয়া সম্মুখ সম্বুদ্ধ সহজে মানে সম্মুখ সম্বুদ্ধ উপদি ফানা মানে সিহঁতে ওনা কোনোদিন সম্ভব নয় তার সঙ্গে সেনি গত জেনে যে এই পুণ্য শক্তি লাগে দানর পুণ্য শিলর পুণ্য বাবনা পুণ্য দান ফারামি হতে দান উপফারামি আমি নহইনি ইয়ে বোধ ইয়ে সিহঁতে জয়পুরী থাঙ্গ নহইনি দান ফারম পরামর্ত ফারমি এই সমস্ত পুণ্য ফারমি শক্তির দ্বারাই সিনি অর্জিত হয় দিদে সে সম্পত্তির লাভ হয় দিয়ে তাই বালকক্ষণ হলো বালকক্ষণ দাও হলো তাই বেসা বেশি আর মনে হনে এটা এই তোমার সেই বাপ দাগুন নেই আচ্ছা আচ্ছা মানে ইয়া